এভারেস্ট এই ব্রিটিশ বাংলাদেশি আকি রহমান এবার বিশ্বের বিপদ সংকুল ১৪টি উঁচু পর্বত আরোহণের নতুন অভিযান শুরু করতে যাচ্ছেন। এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হবে এই পর্বত অভিযান। আরো জানাচ্ছেন সহকর্মী আমিনুল হক ওয়েস। বিশ্বের বিপদ সংকুল ১৪টি উচ্চ পর্বত আরোহণের নতুন অভিযাত্রা শুরু করতে যাচ্ছেন এভারেস্ট জয়ী আকি রহমান। এই পর্বত অভিযানের মাধ্যমে তিনি ১.৫ মিলিয়ন পাউন্ড তহবিল সংগ্রহ করতে চান, আর এই সংগ্রহিত অর্থ বিভিন্ন দেশের অসহায় মানুষের কল্যাণে, বিশেষ করে ফিলিস্তিনের গাজার নিপীড়িতদের জন্য ব্যয় করা হবে। এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু করবেন এই পর্বত অভিযান। ধারাবাহিকভাবে ১৪টি পর্বত আরোহণের এই দীর্ঘ অভিযান শেষ হবে ২০২৫ অক্টোবর মাসে। তারই অভিযাত্রার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি ইনশাআল্লাহ আপনার সকলের দোয়ায় ১৪ পিকস ক্লাইম্ব করব। এটা হলো ১৪ হাইস্ট মাউন্টেন রোড, ৮০০০ মিটার রিফ্রেশ সকল ডি। সো এটা করবো হিউম্যানিটির লাগি, অ্যান্ড আমার রিস্ক নিবো আমি আমার নিজের, বাট ইউনো আপনার সকলের সহযোগিতা করবো, আমরা হিউম্যানিটির হেল্প করবো লাগি। তার এই পথ চলার সাধ্য মতো যার যার অবস্থান থেকে অংশ নেবেন, এটাই সবার প্রত্যাশা। অলডন থেকে আকমল হোসেনকে সাথে নিয়ে গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা।